চব্বিশের ভোট পর্যন্ত বাংলাকে কোনো টাকা দেবে না কেন্দ্র। কেন্দ্রের বিরুদ্ধে বাংলা লড়াই করে বলে টাকা দেবে না। বিজেপির বিরুদ্ধে মুখ খুললেই মেরে দাও। এজেন্সিকে বিজেপি বলছে ধামাকা করে দাও, এই সব করে ভোট পাবেন না, দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি পার্টি কা দো কাম হ্যায়, এক বোলতা হ্যায় টোক দো, কিসি কো মাননে হোনে সে বোলতা হ্যায় টোক দো। জেসে এনআরসি লেকে আপ দেখা, বিলকিস কো লেকে আপ দেখা, আমাদের অনেক কাণ্ড হয়েছে, অনেক হিন্দু মুসলিম সবাইকে নিয়ে সে ক্রিশ্চান। আর যখন ইডি সিবিআই ভেজতে হয় বলতে ধামাকা কর দো। আগর অফিসার পুছে কি কুছ কেস নেই হ্যায় হাম ক্যা করে, धमाका बचा तो दो, उसको बदनाम कर दो। अरे भाई राम का नाम बदनाम मत करो, देश का नाम बदनाम मत करो, एजेंसी से कुछ काम नहीं होने वाला है, एजेंसी का वोट में आपको वोट नहीं मिलेंगे। प्रतिक्रिया की जानी है बीजेपी नेता राहुल सिन्हा, सुना आप अपना देर घूरिए होले हो रामेर नाम मुखे एने फेले से মমতা ব্যানার্জী। যে রামের নাম শুনলেই খেপে যেত সেটা আমরা বন্দে ভারত উদ্বোধনে দেখলাম, এখন তিনিই বলছেন রামের কথা। যারা তৃণমূলের বিরুদ্ধে শুধুমাত্র কথা বললে খুন করে, এই সপ্তাহে বিজেপির চার কার্যকর্তাকে খুন করেছে, তারা আবার বড় বড় কথা বলছে, কথায় কথায় বিনা কারণে সিআইডি লাগায়, আর প্রত্যেকটা সিআইডির কেস কোর্ট খারিজ করে দিয়েছে, সিআইডিকে তদন্ত ভার থেকে নাকচ করে দিয়েছে। তার মানে বেআইনি ভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সিআইডিকে লাগানো হয়েছিল। বিজেপি যে তৃণমূলের ঘরে ঘরে ঘুরছে তা কিন্তু বিচারপতির নির্দেশে, অতএব এতে বিজেপির কোনো লেনা দেনা নেই। গরু পাচার মামলায় চার্জশিট দিয়েছে ইডি। যে 204 পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি কেন্দ্র তদন্তকারী সংস্থার। অনুব্রত মণ্ডলের সঙ্গে গরু পাচারকারীরা তার ফোনের মাধ্যমে কথা বলতো। গরু পাচার মামলায় চার্জশিটে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনের বিস্ফোরক স্বীকারোক্তি উল্লেখ করল ইডি। সূত্রের খবর, মোবাইলে আসা একাধিক ফোন কলের রেকর্ড নিয়ে প্রশ্নের উত্তরে সাইগাল দাবি করে একাধিক তৃণমূল বিধায়ক নেতা এমনকি পুলিশ অফিসাররাও অনুব্রতর সঙ্গে কথা বলার জন্য তাকে ফোন করতেন। ইডি সূত্রে খবর, চার্জশিটের সঙ্গে জমা দেওয়া হয়েছে সাইগাল এবং গরু পাচারকারীদের সঙ্গে কথোপকথনের কল রেকর্ড। চার্জশিটে সাইগাল হোসেনের দুটি ফোন নম্বরের পাশাপাশি গরু পাচারকারীদের দুটি ফোন নম্বরের উল্লেখ করে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এই প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাব। দেখুন, এটা অনেক বছর ধরে চলছে, একটা গভীর চক্রান্ত, বহু লোক যুক্ত এবং বহু মাথায় পিছনে কাজ করেছে, অনেক বুদ্ধিমান চালাক লোক আছে, তো সেই জন্য স্বাভাবিকভাবেই এত বড় নেটওয়ার্ক তুলতে শিখে এই সময় লাগছে। এই সমস্ত ফোন নম্বর পাওয়া, সেখান থেকে উদ্ধার করা রেকর্ডিং, তারপরে তথ্য নিয়ে তারা সামনে আসছেন, চার্জশিট দিচ্ছেন। তাহলে অনেক লম্বা জাল আছে, সেটা সময় লাগছে বলে একাধিকবার কোর্টও তাদের অসন্তুষ্ট হয়েছে, মানুষেরও ধৈর্যের সীমার শেষে চলে আসছে। কিন্তু ব্যাপারটা এত জটিল আর এত বড়, এত কোটি কোটি টাকার ব্যাপার আছে, সেগুলো উদ্ধার করতে সময় লাগছে। যেন যত ইনস্ট্রুমেন্ট পাচ্ছে, যত নতুন লোককে ধরছে, তাদের কাছ থেকে তথ্য পায়, সেগুলো মিলিয়ে দেখবে। আমাদের যেটা প্রথম থেকে সন্দেহ ছিল যে এই লোকগুলো যুক্ত, কিন্তু তথ্য প্রমাণ ছাড়া আইন কথা বলে না বা কোনো সাজা দেওয়া সম্ভব নয়, সেগুলো জোগাড় করতে সময় লাগছে, কিন্তু সব কিছু আসবে হাতে এবং আরও অনেকে এক্সপোজ হবে। কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তব বাগচি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৌস্তব, ইডি চার্জশিট যেখানে ইডি পরিষ্কারই বলছে যে সাইগাল হোসেনের ফোন মারফত অনুব্রত মণ্ডলকে ফোন করতেন এই গরু পাচারের ঘটনার ক্ষেত্রে একাধিক তৃণমূল নেতা কর্মী এমনকি পুলিশ আধিকারিকরা, এবং পাল্টা অনুব্রত মণ্ডলও কিন্তু ফোন করতেন সাইগালের ফোনের মাধ্যমে, যোগাযোগ করতেন তাদের সঙ্গে। এখন এই বিষয়গুলো সাইগাল হোসেন যখন ধরা পড়েছিল এবং সেখানে তার কুলে চেপে ওঠা, তার যে জীবনযাত্রার মান, তার যে বিষয় আশয় সম্পত্তি, এগুলো দেখে তো একটা ইঙ্গিত সেই সময়তেই পাওয়া গেছিল। আমি একটা জিনিসই আমার কনসার্ন, যেটা বারবার আমি বলি যে এই বিষয়গুলোতে এত দেরি হওয়া, এটা কিন্তু একটা খুব, মানে এই এভিডেন্স গুলো এগুলো জোগাড় করতে এই যে এত মারাত্মক যে একটা বিশাল সময় লাগে এরকমও ব্যাপার না।
फोन থেকে অনুব্রত মণ্ডল কথা বলতে এবং সে তো নিশ্চয়ই লিংক ছিল বলেই তো আজকে সাইগল হোসেনের এত প্রভাব প্রতিপত্তি তার সম্পত্তি এত কিছু তো সেই জায়গায় দাঁড়িয়ে এতদিনে এইটুকু ইনভেস্টিগেশনের অগ্রগতি আমি তো খুব একটা স্যাটিসফাইড নই একটা জিনিস যেটা সেটা হচ্ছে ইমিডিয়েট কার কার ফোন আসতো অন্য কার মারফতে কে কথা বলতো এই বিষয়গুলোতে মনে হয় ইনভেস্টিগেশনে জোর দেওয়াটা আরো বাঞ্ছনীয় ছিল কারণ এটা যে ইনভেস্টিগেশন যেই পার্টটা আপনারা বলছেন সেটুকু তো মানে অ্যাবসলিউটলি আনএক্সপেক্টেড ছিল কৌশব ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলার জন্য সিপিএম নেতা সমীক লাহিড়ি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সমীক বাবু যে কল রেকর্ড ইতিমধ্যে ইডি চার্জশিটে উল্লেখ করেছে সাইগল হোসেনের ফোনের কল রেকর্ড যেখানে বলা হচ্ছে সাইগল হোসেনের মোবাইল ফোনকে ব্যবহার করে গরু পাচারের ক্ষেত্রে একাধিক তৃণমূল নেতা এবং পুলিশ আধিকারিকরা তারা কথা বলতেন কেষ্টমণ্ডলের সঙ্গে এবং পাল্টা কেষ্টমণ্ডল তিনিও একাধিকবার এদের সঙ্গে যোগাযোগ করেছেন অর্থাৎ প্রশাসনের সঙ্গে বীরভূমের জেলা সভাপতির যে যোগসাজশ যোগাযোগ সেই তথ্যই কিন্তু সামনে এসেছে ইডির চার্জশিটে এটা তো খুব স্বাভাবিক সর্বস্তরে যোগাযোগ ছাড়া কখনো এত বড় মাপের দুর্নীতি করা যায় কিন্তু কার অনুপ্রেরণায় এই কাজ করলেন অনুব্রত মণ্ডল সেটার দিকে কেন এগোচ্ছে না সিবিআই বা ইডি এটাই তো এখন রহস্য কার নির্দেশে সিবিআই ইডিআই অথবা ইডি মাথার দিকে যাচ্ছে না গতকালও দেখবেন আদালত ইসমা প্রকাশ করেছে যে মাথা আর কবে ধরবেন এ তো একটা মাথা ছোট আসল মাথা কবে ধরা হবে এইটা হচ্ছে রাজ্যবাসীর এখন মূল প্রশ্ন অনেক ধন্যবাদ ইডি চার্জশিটে শুধুমাত্র যে সাইগল হোসেনের ফোন কল রেকর্ডের উল্লেখ রয়েছে এমনটা নয় তার পাশাপাশি আরও এক চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ডিএসএফ তারা সরাসরি এই গরু পাচারের সঙ্গে যোগসাজশে যুক্ত ছিল এমনটাই দাবি করেছে চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রের খবর চার্জশিটে ইডির দাবি গরু বোঝাই ট্রাকগুলিকে একটি টোকেন দেওয়া হতো সিন্ডিকেটের মাধ্যমে সেই টোকেন দেওয়া হতো কোথাও ট্রাক আটকালে সেই টোকেন দেখালেই সীমান্তে যাওয়ার সবুজ সংকেত পাওয়া যেত বলে সূত্রের খবর সূত্রের মারফত জানা গিয়েছে যে চার্জশিটে ইডি দাবি করেছে রাত ১১টা থেকে রাত ৩টে পর্যন্ত এই চার ঘন্টার মধ্যে বাংলাদেশে গরু পাচার হতো এর জন্য মোটা অঙ্কের টাকা পৌঁছতো বিএসএফ এর একাংশের কাছে মুর্শিদাবাদ সীমান্তে বেশ কয়েকটি জায়গা ঠিক করা ছিল বলে ইডি দাবি করেছে চার্জশিটে যেখান দিয়ে নদীপথে বাংলাদেশে গরু পাচার হতো ইডি চার্জশিট সামনে এসেছে যেখানে একেবারে বিএসএফ এর প্রত্যক্ষ মদতের অভিযোগ করা হয়েছে আর এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম কি বলছেন বলছেন তারা এতদিন ধরে যা বলে আসছেন সেটাই এবার দেখা গেল ইডি চার্জশিটে যে যদি গরু পাচার হয়ে থাকে তাহলে দায়িত্বটা পুরোটা কেন্দ্রীয় সরকারের তার কারণ যেখান দিয়ে গরু আসছে সেগুলো সব বিজেপি শাসিত স্টেট অর্থাৎ উত্তরপ্রদেশ এর আগে বিহারও ছিল বা ওই সব স্টেট থেকে গরুগুলো আসছে এবং যেখানে যাচ্ছে বর্ডার পার হয়ে সেটাও কেন্দ্রীয় সরকারের কারণ বিএসএফ রয়েছে আজকে সেই সেই কথাটাই যেটা এতদিন ধরে আমরা বলছিলাম সেটা আজকে কেন্দ্রীয় একজন সংস্থা তারা তাদের চার্জশিটে লিখল যে গরু পাচার কয়েক বছর ধরে হচ্ছে অর্থাৎ বামফ্রন্টের সময় হচ্ছে তাহলে ২০১১র পরে এই যে ইনকোয়ারিটা এটাতে সীমিত কেন তার আগের ইনকোয়ারিটা কেন হচ্ছে না যে কারা গরু পাচারে তখন মদত দিয়েছে কারা এর উৎকৃষ্ট পেয়েছে এই ইনকোয়ারিটা কেন হচ্ছে না যে তার আগে কারা ছিল এদিকে ইডি চার্জশিটে বাবা এবং মেয়ে দুজনের বয়ানে ভিন্ন সুর মনীষ কোঠারির পরামর্শেই মেয়ের সঙ্গে ব্যবসা চালাতেন চার্জশিটে বয়ান অনুব্রত মণ্ডলের এমনটাই দাবি করেছে ইডি
কেন্দ্রীয় এজেন্সির এমনটা দাবি কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সেনার সঙ্গে। প্রকাশ, এতদিন পর্যন্ত সুকন্যা মণ্ডল বলতেন যে তিনি কিছু জানেন না, সব তার বাবা জানেন, সব জানেন মনীষ কোঠারি। এখন অনুব্রত মণ্ডল বলছেন মনীষ কোঠারির সঙ্গে সুকন্যার ব্যবসা ছিল, সেই পরামর্শেই ব্যবসা চালাতেন তিনি। একদমই, ইডির যে চার্জশিট গতকাল ইডির তরফে 204 পাতা যে চার্জশিট জমা পড়েছে, সেই চার্জশিটের মধ্যে সুকন্যা মণ্ডল এবং অনুব্রত মণ্ডলের বেশ কয়েকটা বয়ানের অংশ তারা ইনভলভ করেছেন সেই চার্জশিটে। এবং সেখানে দেখা যাচ্ছে একদিকে যেমন সুকন্যা মণ্ডলকে যখন প্রশ্ন করা হচ্ছে যে ব্যবসা কি চালাতো বা এই একাধিক কোম্পানি গ্যাস ডিপোজিট, একাধিক প্রশ্ন যখন তাকে করা হয়, প্রত্যেকটি প্রশ্নের উত্তর যে আমি জানি না, বাবা আমাকে বলতেন যে বিভিন্ন জায়গায় সই করতে হবে, ব্যাংকের কাগজে সই করতে হবে, কোম্পানির ডকুমেন্টে সই করতে হবে, আমি সই করতাম, কিন্তু পুরোটাই বাবা জানেন, বাবাই বলতে পারবেন। অর্থাৎ সুকন্যা মণ্ডলের দাবি তিনি কিছুই জানেন না, বাবা জানেন, এই স্টেটমেন্টের এই অংশ কিন্তু যা সেটে রয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডলের যে বয়ানের কপি রয়েছে, এখানে কিন্তু অনুব্রত মণ্ডল দাবি করেছেন ইডির অফিসারদের কাছে যে তার প্রয়াতের স্ত্রী, তার নামে যে বিজনেস রয়েছে তিনি কিন্তু কিছুই জানতেন না, পুরোটাই কিন্তু মানিস কোঠারির পরামর্শে তিনি এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল ব্যবসা সামলাতেন। অর্থাৎ একদিকে যখন দেখা যাচ্ছে যে সুকন্যা মণ্ডল দাবি করছে যে ব্যবসা সংক্রান্ত কোনো তথ্য তার কাছে নেই, তিনি ব্যবসা সামলাতেন না, তিনি কোম্পানির ব্যাপারে কিছু জানেন না, কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে সেই বিষয় নিয়ে কিছু জানেন না, বাবা বলতেন তাই সই করতাম, বাবা পুরোটাই জানেন। অন্যদিকে বাবা অনুব্রত মণ্ডল তার বয়ান ইডির অফিসারদের কাছে যে মানিস কোঠারির পরামর্শে আমি এবং মেয়ে দুজনেই কিন্তু ব্যবসা সামলাতাম, এমনই স্টেটমেন্ট কিন্তু অনুব্রত মণ্ডলের রয়েছে। এবং দেখা যাচ্ছে একই কপিতে, অর্থাৎ চার্জশিটের এই কপিতে বাবা এবং মেয়ের ভিন্ন সুর। মেয়ে বলছে বাবা পুরোটা জানেন, বাবা বলছেন আমি এবং মেয়ে দুজন মিলেই কিন্তু ব্যবসা সামলাতাম, এটা কিন্তু ইডির আধিকারিকরা জানাচ্ছেন, কোর্টে পেশ করা হয়েছে এবং আগামী দিনে এই তথ্য আরো জোরালো ভাবে তারা কিন্তু কোর্টে পেশ করবেন। ধন্যবাদ। কেন্দ্রীয় প্রকল্পের টাকা তছরুপের অভিযোগ উত্তর দিনাজপুরের জেলা শাসককে বিস্তারিত অনুসন্ধানের নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। কথা বলবো আমাদের প্রতিনিধি শৌভিক মজুমদারের সঙ্গে। শৌভিক, বিস্তারিত জানতে চাইব। দেখো, প্রধান বিচারপতির তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে উত্তর দিনাজপুরের জেলা শাসক তিনি দু মাসের মধ্যে এই প্রাথমিক যে অনুসন্ধানের প্রক্রিয়া সেটা তিনি শেষ করবেন এবং এই অনুসন্ধান বিস্তারিতভাবে করতে হবে এবং গোটা প্রক্রিয়ার উপর পঞ্চায়েত সচিব নজর রাখবেন। অর্থাৎ পঞ্চায়েত সচিবের পর্যবেক্ষণেই কিন্তু এই অনুসন্ধান প্রক্রিয়া জেলা শাসককে করতে হবে, এই মর্মে মহামান্য প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন। এবং তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে 2022 সালে অভিযোগ হয় এবং সে বছরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে জেলা শাসক তিনি খতিয়ে দেখবেন এবং দেশে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন। প্রধান বিচারপতির সেই নির্দেশের প্রেক্ষিতে জেলা শাসকের তরফ থেকে তিনটি প্রকল্পের নাম বাইরে আনা হয়, প্রকাশ্যে আনা হয় এবং তারপরে তিনি বলেন যে জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে 420,000 টাকা উদ্ধার করবার জন্য তিনি নির্দেশ দেন। কিন্তু এখানেই আজকের কলকাতা হাইকোর্টের প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র এই তিনটি প্রকল্পের নাম প্রকাশ্যে এনে তিনি দায়িত্ব ছাড়লেন কি করে এবং তিনি বিস্তারিত অনুসন্ধান করেছেন এমনটা কলকাতা হাইকোর্ট মনে করছেন না। একজন জেলা শাসকের অধীনে অনেকগুলি প্রকল্প থাকে, বলতে একাধিক প্রকল্পে এই ধরনের দুর্নীতির অভিযোগ উঠছে, সেখানে শুধুমাত্র প্রধানের কাছ থেকে 420,000 টাকা উদ্ধারের নির্দেশ দিয়ে তিনি ক্ষান্ত থাকলেন কিভাবে, সেই প্রশ্ন উঠেছে। কেন সেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করা হলো না সেই প্রশ্ন কিন্তু তুলেছেন। কিন্তু শেষ এবং কিন্তু আপাতত ভাবে যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে জেলা শাসক তিনি দু মাসের মধ্যে বিস্তারিত অনুসন্ধান করবেন এবং তারপরে পঞ্চায়েত সচিবের তরফ থেকে যা প্রয়োজনীয় পদক্ষেপ রয়েছে সেটাও গ্রহণ করতে হবে। ধন্যবাদ সুমিতা।